সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম টঙ্গী সরকারি কলেজের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নুরুল নবী আলম সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ শিক্ষার্থীবৃন্দ বৈশ্বিক এই মহামারীর সময় আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো সুস্থ আছো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে হবে না এবং যদি প্রয়োজনে বাইরে যেতে হয় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে আমি আজকে অনার্স চতুর্থ বর্ষে শিক্ষার্থীদের জন্য একটি কোর্স শিল্প অর্থনীতি এটার উপর তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীবৃন্দ শিল্প অর্থনীতির উপর আমার আজকের ক্লাসটি হবে অষ্টম ক্লাস এবং আমরা চতুর্থ অধ্যায় শুরু করেছিলাম এর আগের ক্লাসে শিল্পের কেন্দ্রীভূতকরণ বা কেন্দ্রীকরণ আজকের ক্লাসটি হবে চতুর্থ অধ্যায়ের উপর আমার দ্বিতীয় ক্লাস তাহলে আমরা জানার চেষ্টা করি আজকের ক্লাসের কন্টেন্টগুলো আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব শিল্পের কেন্দ্রীভূতকরণ পরিমাপের বিভিন্ন মাপকাঠি বা সূচক অর্থাৎ শিল্পের কেন্দ্রীভূত পরিভূতকরণ পরিমাপ করতে গিয়ে আমরা যে মাপকাঠিগুলো ব্যবহার করি সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি দুইজন অর্থনীতিবিদ অধ্যাপক পি আর ফার্গুসন এবং জি জে ফার্গুসনের মতে এই শিল্পের কেন্দ্রভূতকরণ পরিমাপ আমরা দুইভাবে করতে পারি একটি হলো পরম পরিমাপক আর একটা হল আপেক্ষিক পরিমাপক এর মধ্যে পরম পরিমাপক আছে চারটা আমরা সেগুলো একটু জানি প্রথমটি হল কেন্দ্রীভূতকরণ অনুপাত বা কনসেন্ট্রেশন রেশিও তারপর একটি আছে হার্সম্যান হারফিন্ডাল সূচক এবং এই হার্সম্যান হারফিন্ডাল সূচকটি শিল্পের কেন্দ্রীয়করণ পরিমাপের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি এবং এটা খুব ইম্পর্টেন্ট একটি সূচক যেটা পরীক্ষায়ও আসতে দেখা যায় সব সময়। তিন নাম্বারটি আছে হান্নাকাই সূচক চতুর্থটি হল অ্যান্ট্রোপি সূচক আর এরপরে আপেক্ষিক সূচকগুলো আছে ফার্মের আকারের লগের বিস্তার অর্থাৎ ভেরিয়েন্টস অফ লগারিদম অফ ফার্ম সাইজ এবং শেষেরটি আছে গিনি সহক বা গিনি কোফিশিয়ান্ট শিক্ষার্থীবৃন্দ এখানে কেন্দ্রীভূতকরণ পরিমাপ অনুপাত যেটি এটিও ইম্পর্টেন্ট তারপর হাসমান হারফিন্ডাল সূচক এটিও ইম্পর্টেন্ট এবং এই গিনি সহক এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় সময় আসতে দেখা যায় আমরা এই কেন্দ্রীভূতকরণ পরিমাপের মাপকাঠিগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জানার চেষ্টা করি কেন্দ্রীকরণ অনুপাতের সাহায্যে কিভাবে শিল্পের কেন্দ্রীকরণ বা কেন্দ্রীভূতকরণ পরিমাপ করা যায় বাজার কেন্দ্রীকরণ পরিমাপের এটি হল সবচেয়ে জনপ্রিয় এবং সহজ সূচক বা নির্ণায়ক এটির সাহায্যে আমরা অতি সহজে শিল্পের কেন্দ্রীভূতকরণ পরিমাপ করতে পারি দেখো এটা কিভাবে করতে হয় কতিপয় বড় ফার্ম বাজার অথবা শিল্পের কত অংশ নিয়ন্ত্রণ করে এই অনুপাত বা সূচক দ্বারা তা প্রকাশ পায় প্রতীকের সাহায্যে কেন্দ্রীকরণ অনুপাত নিমিত্ত ভাবে প্রকাশ করা যায় দেখো সি আমরা যেটাকে বলছি কনসেন্ট্রেশন রেশিও সামেশন অফ পিআই খেয়াল করো সামেশন অফ পিআই এখানে আইর মান হল এক থেকে এম পর্যন্ত আর যেখানে এম বোঝাচ্ছে চার আট দশ বারো বিশ অর্থাৎ এগুলো হলো ফার্মের সংখ্যা ওই শিল্পে কয়েকটি ফার্ম আছে তার সংখ্যা এটি বোঝানো হয় এটি চার হতে পারে আট দশ বারো এবং বিশ হতে পারে এবং পি আই হল বড় থেকে ছোট অনুযায়ী আইতম ফার্মের বাজার শেয়ার এবং এম এর মান আমরা আগেই বলেছি চার আট দশ বারো বিশ ইত্যাদি ফার্মের সংখ্যা এই এম এর মান সাধারণত আমরা চার বিবেচনা করে শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত পরিমাপ করি তবে এম এর মান এর বাইরেও হতে পারে আট হতে পারে দশ হতে পারে বিশ ইত্যাদিও বিবেচনা করা যেতে পারে তো সাধারণত আমরা চার বিবেচনা করে শিল্পের কেন্দ্রীকরণ পরিমাপ করে থাকি আমরা একটি সহজ উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি মনে করো কোনো শিল্পে দশটি ফার্মের মোট উৎপাদনের মধ্যে প্রথম তিনটির বাজার শেয়ার এখানে দেওয়া আছে সেটি হল এক্স ওয়ান জিরো পয়েন্ট টু জিরো এক্স টু হল জিরো পয়েন্ট জিরো সিক্স এবং এক্স থ্রি হলো জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে এই তিনটি ফার্মের কেন্দ্রীকরণ অনুপাত হবে সি থ্রি কনসেনট্রেশন যেহেতু তিনটা ফার্ম তাই আমরা এখানে সি থ্রি লিখেছি এটি হলো কনসেন্ট্রেশন রেশিও ইজ ইকুয়াল টু এখানে এগুলো যোগফল জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো থ্রিক্স জিরো পয়েন্ট জিরো ফোর এবং এটিকে একশো দিয়ে ভাগ করে আবার আমরা এখানে একশো দিয়ে গুণ করেছি তাহলে এটি আমরা কত পাবো থার্টি পার্সেন্ট পাব তাহলে এই এটি হবে ওই শিল্পের ফার্মের কেন্দ্রীকরণ অনুপাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জানার চেষ্টা করব কেন্দ্রীকরণ রেখার সাহায্যে কিভাবে শিল্পের কেন্দ্রীকরণ বা কেন্দ্রীভূতকরণ পরিমাপ করা যায় কেন্দ্রীকরণ বা কেন্দ্রীভূতকরণ রেখা দিয়ে আমরা বাজারে ফার্মের বা শিল্পের কেন্দ্রীভূতকরণ পরিমাপ করতে পারি কেন্দ্রীকরণ রেখা হলো এমন একটি রেখা যা কোনো শিল্পের মোট উৎপাদনে অল্প সংখ্যক বড় ফার্মের কত শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে তা তুলে ধরে অর্থাৎ গুটি কয়েক ফার্ম বাজারের মোট উৎপাদনের কত অংশ নিয়ন্ত্রণ করতেছে সেই সেটিও শিল্পের কেন্দ্রীভূতকরণ রেখার সাহায্যে আমরা পরিমাপ করতে পারি লক্ষ্য করো ডানপাশের চিত্রটি এখানে চিত্রে ভূমি অক্ষে বড় থেকে ছোট আকারের ফার্মের সংখ্যা এখানে দেওয়া আছে আমরা ধরে নিলাম বাজারে পাঁচটি ফার্ম আছে এবং এই লম্ব অক্ষে দেখানো হয়েছে ক্রমযোজিত বাজার শেয়ার এবং এক্ষেত্রে ও এ হল এই কনসেন্ট্রেশন কার বা কেন্দ্রীকরণ রেখা এখন খেয়াল করো বাজারে যেহেতু পাঁচটি ফার্ম আছে এবং তাহলে প্রতিটি ফার্মের বাজার শেয়ার হওয়া উচিত টোয়েন্টি পার্সেন্ট যেহেতু পাঁচ বিশ একশো কিন্তু লক্ষ্য করো এখানে প্রথম একটি ফার্মের বাজার শেয়ার হলো ফোর্টি পার্সেন্ট ওই একটি ফার্মের বাজার শেয়ার হওয়া উচিত ছিল টোয়েন্টি পার্সেন্ট অথচ একটি ফার্মের বাজার শেয়ার এখানে ফোর্টি পার্সেন্ট ঠিক একইভাবে দুটি বড় ফার্মের বাজার শেয়ার এখানে সিক্সটি পার্সেন্ট তাহলে দুটি ফার্মের বাজার শেয়ার হওয়া উচিত ছিল বিশ বিশ চল্লিশ পার্সেন্ট কিন্তু সেখানে আছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করতে পারি যে বাজারে যে পাঁচটি ফার্ম আছে অথচ প্রথম দুটি ফার্ম প্রথম ফার্মটি চল্লিশ পার্সেন্ট এবং পরের ফার্মটি এককভাবে থার্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট তাহলে প্রথম দুটি ফার্ম বাজারের ফোর্টি সিক্সটি পার্সেন্ট নিয়ন্ত্রণ করতেছে তাহলে আমরা বুঝতে পারি যে এই শিল্পে ফার্মের কেন্দ্রীকরণ বা কেন্দ্রভুক্তকরণ আছে শিক্ষার্থীবৃন্দ কেন্দ্রীকরণ রেখার সাহায্যে কিভাবে বিভিন্ন শিল্পের কেন্দ্রীকরণ বা কেন্দ্রীভূতকরণ পরিমাপ করা যায় তা আমরা একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করব পাশের এই চিত্রের ভূমি অক্ষে বড় থেকে ছোট আকারের ফার্মের ক্রম এখানে দেখানো আছে এবং লম্ব অক্ষে ফার্মের যোজিত বাজার শেয়ার দেখানো আছে এখানে আমরা যদি বিবেচনায় নেই যে বাজারে বা শিল্পে দশটি ফার্ম আছে খেয়াল করো দশটি ফার্ম যদি কোনো শিল্পে থাকে এবং আরও একটি জিনিস খেয়াল করে এখানে বি একটি শিল্প এ একটি শিল্প এবং সি একটি শিল্প অর্থাৎ এখানে এই তিনটি এ বি সি আলাদা আলাদা শিল্প এবং প্রত্যেকটি শিল্পের ক্ষেত্রে কনসেন্ট্রেশন পরিমাপ করব আমরা আলাদা আলাদা করে যেটা আমরা বলছিলাম যে ধরে নিলাম বাজারে দশটি ফার্ম আছে তাহলে একটি ফার্মের বাজার শেয়ার কত পার্সেন্ট হওয়া উচিত টেন পার্সেন্ট হওয়া উচিত এবং তোমরা এই বি শিল্পের ক্ষেত্রে সেটা লক্ষ্য করো একটি ফার্মের বাজার শেয়ার আছে এখানে টেন পার্সেন্ট তাহলে আমরা সহজেই বলতে পারি যে এখানে বি শিল্পে কোনো ধরনের কনসেন্ট্রেশন নাই বা কেন্দ্রীকরণ নাই কিন্তু সি শিল্পের ক্ষেত্রে একটি ফার্ম কত পার্সেন্ট নিয়ন্ত্রণ করে বাজার শেয়ারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে তাহলে আমরা ক্ষেত্রে বলতে পারবো যে সি শিল্পে কেন্দ্রীকরণ আছে এবং সেটি বি শিল্পের থেকে বেশি আরও লক্ষ্য করো ওই একটি ফার্ম এ শিল্পের ক্ষেত্রে বাজার শেয়ারের এইট্টি পার্সেন্ট নিয়ন্ত্রণ করে তাহলে আমরা বলতে পারি যে বি শিল্পের থেকে সি শিল্পে কেন্দ্রীকরণ আছে আবার সি শিল্পের থেকে এ শিল্পে কেন্দ্রীকরণের অনুপাতটা কেন্দ্রীকরণ বেশি দেখানো হয়েছে এক্ষেত্রে তাহলে কোন শিল্পের কেন্দ্রীকরণ কি পরিমাণ সেটি আমরা এই একই চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে দেখাতে পারি আমরা বলছি যে যদি বাজারে ফার্মের সংখ্যা অনেক বেশি থাকত এবং সেক্ষেত্রে একটা বা দুইটা ফার্ম যদি বাজার বা শিল্পের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করত তখন আমরা বলছি সেক্ষেত্রে কেন্দ্রীভূতকরণ আছে যেহেতু এক্ষেত্রে বাজারে দশটি শিল্প ফার্ম আছে এবং একটি ফার্ম মোট উৎপাদনের একটা বড় অংশ এইটটি পার্সেন্ট নিয়ন্ত্রণ করে এবং একটি ফার্ম যদি বাজার পুরোটা নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে আমরা বলি সেক্ষেত্রে পূর্ণ কনসেন্ট্রেশন আছে অথবা আমরা সেটা একসিটিয়া বাজারের একটি প্রাধান্য লক্ষ্য করি আবার যদি এখানে দেখা আছে একটি ফার্ম টেন পার্সেন্ট নিয়ন্ত্রণ করে অর্থাৎ বি শিল্পে কোনো ধরনের কনসেনট্রেশন নাই এটি পূর্ণ প্রতিযোগিতার ফর্ম প্রকাশ করে যেখানে বাজারে সবার মার্কেট শেয়ার সমান থাকে তাহলে এভাবে আমরা কনসেনট্রেশন রেখার সাহায্যে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে কোন শিল্পের কনসেন্ট্রেশন বেশি আছে কোন শিল্পে কম আছে সেটি পরিমাপ করতে পারি নতুন কোনো ফার্ম যদি শিল্পে প্রবেশ করতে চায় তাহলে সে বিবেচনায় নিতে পারে যে এই শিল্পে কনসেন্ট্রেশন আছে কি না বা কোন কোন বড় বড় ফার্ম এই শিল্পটাকে নিয়ন্ত্রণ করে তাদের আচার আচরণ এগুলো লক্ষ্য করে নতুন নতুন ফার্ম বাজারে আসবে সো এটি শিল্প অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই তোমরা সবাই ঘরেই থাকো নিরাপদে থাকো আর জরুরি প্রয়োজনে যদি বাইরে যেতে হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে ধন্যবাদ আবারও ভালো থাকো